সহসাই টেলিকম খাত সংস্কার করা হবে বিটিআরসি হবে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানে প্রয়োজন নির্ভরযোগ্য আইনের এই ভরসা পেলে গুগল ফেসবুক দেশে বিনিয়োগ করবে অংশীদারদের সাথে সভা শেষে এমন তথ্য জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমদাদুল বাড়ি তিনি বলেছেন 2010 সালে একটি আইন যুক্ত করে বিটিআরসিকে প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হয় সেই নির্দেশনার ফলে সরকারের সরাসরি অনুমতি ছাড়া বিটিআরসি একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না অভিযোগ করেন পছন্দের মানুষদের লাইসেন্স দেয়া হয়েছে এখানে অপ্রয়োজনীয় লাইসেন্স তো পেয়েছেন অনেকে এতে সেবা নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে জানিয়েছেন দু বা এক সপ্তাহের মধ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া এবং রেগুলেটর এক্সপার্টদের নিয়ে টেলিকম খাতের সংস্কার কার্যক্রম শুরু হবে এই গত সপ্তাহে গুগলের সাথে কথাও বলেছি ওনারাও বলেছেন যে যথেষ্ট ক্যাশ সার্ভার ওনাদের নাই এখনও ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে আরও প্রচুর ক্যাশ সার্ভার পাঠাবেন এরকম বাকিদের সাথেও আমরা কথা বলছি বাট এগেইন দিস ইজ এ ম্যাটার অফ স্টাডি এটা আমরা স্টাডিটা মাত্র শুরু করেছি যে এইটাকে যৌক্তিকভাবে সাস্টেনেবলভাবে কতটা ডিসেন্ট্রালাইজ করা যায় বা করা উচিত বা আদৌ উচিত কিনা এটা দেখে আমরা তারপর এটার ব্যাপার করবো